বিশ্বের অনেকগুলা দেশে ঘুরতে পারবো। সো কয়েকটা দেশের নামই বলি আমি, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এইসব দেশেও আমি গিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে কথা বলবো হলো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, কীভাবে করলাম আর কোথায় থেকে করলাম, কত রিয়াল দিয়ে করলাম, এসব বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো। কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন এবং ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কী কী লাগবে, সো এসব নিয়েই কথা বলবো। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমির বাইক 64-এর পাশে থাকবেন। সো এই যে পাসপোর্ট দেখতেছেন, পাসপোর্টের দরকার পড়বে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স, যে ড্রাইভিং লাইসেন্সটা আপনার এই দেশে আছে সৌদি আরবে, এই ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্টটা লাগবে, তাহলে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা সহজেই পেয়ে যেতে পারেন। অনলি 10 মিনিটের ভিতরে আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। সো কীভাবে আমি বানাইলাম আর কার কাছ থেকে বানাইলাম, আপনারা কার কাছে যাইলে বানাইতে পারবেন, কত রিয়েল দিয়ে বানাইলাম, এসব বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো। সো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি অনেকগুলা দেশে ঘুরতে পারবো। সো কয়েকটা দেশের নামই বলি আমি, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এইসব দেশেও আমি গিয়ে মানে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করতে পারবো, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স চাইনাতে যায় করতে পারবো। সো অনেক দেশে যায় আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনি নিজে গাড়ি চালাইতে পারবেন। এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনারা অনেকটি দেশ ঘুরতে পারবেন। সো যে দেশে যাবেন ট্যুরিস্টে, ওই সব দেশে যায় আপনি গাড়ি রেন্টেল নিয়ে গাড়ি চালাইতে পারবেন। সো গাড়ি যদি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি যখন সৌদি আরব থেকে ট্যুরে ধরেন মিশরে গেছেন, মিশরে যাওয়ার পর আপনি গাড়ি ভাড়া একটা রেন্টে গাড়ি নিলেন, নিয়ে আপনি নিজে নিজে ঘুরতে পারবেন। সো এটা বানাইতে আমার খরচ হয়েছে 250 রিয়াল, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। পাসপোর্ট আকামা হইলে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবেন। সো কার কাছ থেকে বানাবেন এটা আপনারা, এটা হৃদয় ভাইয়ের কাছ থেকে বানাইতে পারবেন। আপনারা যারা দেখছেন, হৃদয় ভাইয়ের কাছ থেকে আমি ভিসা করেছি, উনি ভিসার কাজও করে এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও করে। সো আপনারা যদি চান হৃদয় ভাইয়ের কাছে যায়ও এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যারা বানাইতে চান বানাই নিতে পারেন। সো যারা দরকার আমার সাথে যোগাযোগ করলো, আমি যোগাযোগ করাই দিতে পারবো হৃদয় ভাইয়ের সাথে। আপনারা জানেন আমি দুবাই যাচ্ছি এবং দুবাই যাইতে হলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে না, সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি বাইক চালাতে পারবেন ইয়াতে দুবাইতে। সো ইউএতে আপনি যখন গাড়ি চালাবেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও ইউএতে আপনি বাইক চালাতে পারবেন বা কার চালাইতে পারবেন। সো আমি বানায় নিলাম এ কারণেই, যদি জরুরি কারণে বানায় নিলাম, যদি কোনো কাজে পড়ে সেই কারণে এটা বানায় নিলাম, আর আমি আরও কয়েকটা দেশ ঘুরবো সে কারণে বানানো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা। যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, আপনার যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।